নমস্কার, আমি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। আমার সাথে রাজ্য কার্যকরী কমিটির সদস্য আছে সুজিত দা, নমিতা দি এবং মহাশিল। আপনারা গতকাল থেকে উদ্বিগ্ন যে একটা অর্ডার বিভিন্নভাবে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরছে যে এসএসকেএমএসকে যারা আছে তারা শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত, তাদেরকে আবার পঞ্চায়েত দপ্তরে ব্যাক করা হয়ে গেল। আপনারা জানেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ দীর্ঘ লড়াই আন্দোলন করে 2019 সালের 18ই ডিসেম্বর এসএসকেএমএসকে একাডেমিক সুপারভাইজার সহ প্রশাসনিক বিভাগকে শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপরে আমাদের এসএসকেএমএসকে তার আত্মমর্যাদা সুযোগ পেয়েছিল এবং তারা নিয়মিত বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিল। আমরা আপনাদের জন্য যে লড়াইটা করেছিলাম তার ফসল ঝরবে চান, কিন্তু হঠাৎ করে এমন একটা অর্ডার বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা বিরোধী সংগঠন করে অথবা যারা বিরোধী রাজনৈতিক দল সরকারকে কুৎসা করার জন্য, শিক্ষা দপ্তর এবং আমাদের সংগঠনকে কুৎসা করার জন্য এরকম একটা ফেক অর্ডার করেছে। আজকে আমরা মাননীয় মন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষামন্ত্রী সচিবের সঙ্গে কথা বলেছি। কথা বলে পরিষ্কারভাবে দেখাচ্ছে যে যে অর্ডারটা বেরিয়েছে, এই অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অর্ডারটা পুরো ফেক। তার কারণ আপনারা দেখবেন অর্ডারের মেমো নম্বরটা ভুল আছে। মেমো নম্বরটা দেখবেন লাগছে 2019 আছে, অথচ এদিকে ডেটের জায়গায় 22/12/2022 আছে। আর যদি পূর্বের অর্ডার আপনারা দেখেন যেটা পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরে গেছে, এই অর্ডারটাও আমরা এনেছিলাম, সেখানেও দেখবেন মেমো নম্বর 19 এবং ডেটটা আছে 19। এবং এর পরেও আপনারা যদি দেখেন যে অর্ডারের শেষে যে অর্ডারটা কোথা থেকে প্রিন্ট হয়েছে সেখানে একটা কম্পিউটারের প্রিন্ট দেওয়া আছে এবং যে অর্ডারের যে সই দেওয়া আছে সেই সইটাও কিন্তু ভুল সই। এবং তার শেষ লাইন যেটা দেওয়া আছে যে দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য HMIC স্কুল এডুকেশন, কোনো অর্ডারে এই কথাটা লেখা থাকে না। ফলে আজকে দপ্তরের সচিব থেকে মাননীয় মন্ত্রী নিশ্চিতভাবে আশ্বস্ত করেছেন যে এটা ফেক অর্ডার এবং যারা এই ফেক অর্ডার ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, প্রয়োজনীয় ব্যবস্থা হবে। আমরাও সংগঠনগতভাবে যে এরকম বিভাগ করার জন্য তাদের বিরুদ্ধে আমরা সাইবার ক্রাইমে অভিযোগ করবো, কারণ এইরকম ফেক অর্ডার দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদের সংগঠনকে ক্ষতি করা হচ্ছে, সরকারকে কালিমালিপ্ত করা হচ্ছে এবং শিক্ষা দপ্তরকে কালিমালিপ্ত করা হচ্ছে। ফলে আপনারা নিশ্চিত থাকুন এরকম কোনো আলোচনা হয়নি। একবার একটা কথা হয়েছিল, যেহেতু আমরা 3% এবং 3 লাখ টাকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেক্ষেত্রে একটা কথা হয়েছিল যে যদি আবার পঞ্চায়েত দপ্তরে প্রবেশ করানো যায় তাহলে কী সুবিধা আছে কী অসুবিধা আছে। সেক্ষেত্রে আমরা বলেছি যে পঞ্চায়েত দপ্তরে ফেরত নেওয়া যাবে না, কারণ শিক্ষা দপ্তর আছে, এটা আমাদের আত্মমর্যাদার ব্যাপার। আর যদি ফেরত নিতে হয় তাহলে সার্বিকভাবে আলোচনার ভিত্তিতে করতে হবে এবং সেক্ষেত্রে পঞ্চায়েত দপ্তরে গিয়ে আলাদা শিক্ষা বোর্ড তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে তার মধ্যে দিয়ে আমাদের এসএসকেএমএসকে সার্বিক যদি উন্নতি হয় তাহলে